যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জাহান্নামের উল্লেখ করেছেন বেপর্দা নারী তাদের অন্যতম যা আমাদের জন্য জাহান্নামে যাওয়ার একটি অন্যতম মাধ্যম এবং মানুষের ঈমান ধ্বংসের কারণ বটে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না হে পৃথিবীর নারী জাতি তোমরা স্বগৃহে অবস্থান করো ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এবং প্রাচীন জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না সূরা আল আহজাব আয়াত নাম্বার 33 সম্মানিত দ্বীনী ভাই ও বোন অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী জাতিকে বলতে গিয়ে নারী জাতির কাছে জাহিলি যুগের নারীদের কথা তুলে ধরলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র আয়াতে নারীদেরকে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে তোমরা স্বগৃহেই অবস্থান করো মানে নিজ বাড়িতে তোমরা অবস্থান করো বিনা প্রয়োজনে বাড়ি থেকে তোমরা বের হইও না এবং জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করো না এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহিলি যুগের নারীদের কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে জাহিলি যুগের নারীরা নগ্ন এবং অর্ধনগ্ন হয়ে নিজেদেরকে প্রদর্শন করত যাকে বর্বরতা ও অসভ্য বলা হয়েছে তাই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত নারীদেরকে এই নির্লজ্জতা অশ্লীলতা এবং বেহায়াইপনা পথ অবলম্বন করতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র আয়াতে তিনি কঠোরভাবে নিষেধ করলেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন শুধু এই আয়াতেই নারী জাতিদেরকে সম্বোধন করে আল্লাহ বলেননি চলুন আমি আপনাদেরকে আগের দিকে নিয়ে যাই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অনতরে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুনুন আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন এবং আপনার কন্যাদেরকে বলে দিন এবং পৃথিবীর সমস্ত ঈমানদার নারীদেরকে বলে দিন যেই সমস্ত নারীরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করে যেই সমস্ত নারীরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে সেই সমস্ত নারীদেরকে আপনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিন তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপরে টেনে দেয় যাতে করে তাদেরকে চিনা অতি সহজ এবং আসান হয়ে যায় ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না ফালা ইউজেন আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র আয়াতে ইউজাইন শব্দটি ব্যবহার করেছেন মহিলাদেরকে বলতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে মহিলাদেরকে এমন ভাবে তারা তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপরে ঢেকে দিবে যাতে করে তাদেরকে চিনা অতি সহজ হয়ে যায় যে এরা মহিলার জাত এদেরকে ডিস্টার্ব করা যাবে না বলা যাবে না এই চাদরের তলাতে আমার মায়ের সমপরিমাণ মহিলা আছে না আমার বোনের সমবয়স্ক মহিলা আছে না আমার বেটির সমবয়স্ক মহিলা আছে বলা যাবে না এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্র আয়াতে আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সম্মানিত দ্বীনী ভাই ও বোন অত্র আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বাধীন নারীদের বিশেষ করে পর্দার আদেশ দিতে গিয়ে বলছেন যে তারা যেন মাথার উপর দিক থেকে চাদর ঝুলিয়ে তারা যেন তাদের মুখমণ্ডল ঢেকে নাই
যাতে করে সাধারণ দাসীদের থেকে তাদের স্বাতন্ত্র ফুটে উঠে এবং দুষ্টদের কবল থেকে নিরাপদ থাকে। সম্মানিত দীনী ভাই ও বোন, এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নারীদেরকে সম্বোধন করে বলতে বলছেন, স্বয়ং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের বিশ্বনবীকে বলতে গিয়ে সর্বপ্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার স্ত্রীদের কথা বললেন, তারপরে তার সন্তান কন্যা সন্তানদের কথা বললেন, তারপরে পৃথিবীর সমস্ত ইমানদার নারীদের কথা উল্লেখ করলেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাবারক কোতালার কঠোর এবং কঠিন নির্দেশ রয়েছে পর্দার ব্যাপারে। আজ এই পর্দা নিয়ে যদি আমরা একটুকু চিন্তা ভাবনা করি, তাহলে আমরা নিজেই বুঝতে পারবো যে আজ আমাদের সমাজ থেকে পর্দা উঠে গেছে। পর্দা কি একটি বিষয় এটাই আমরা অনেকেই ভাবি না, অনেকেই আমরা পর্দা বিষয়ে জানি না, বা অনেকেই আমাদের পর্দার ব্যাপারে কোনো জ্ঞান অভিজ্ঞতা নেই। আজ পরিবার জাহিলি যুগের মতো নিজের পরিবারটা চলছে, নিজের পরিবারের পরিবেশটা আজ আমরা বেদিনদের মতো পরিবেশ করে রেখেছি। আজ আমাদের চোখের সামনে একটা সাবালিকা মিয়াদ নিয়ে যখন আমাদের বাড়ি থেকে বের হচ্ছে, তখনও আমরা গার্জেন অভিভাবক হয়ে আমার মেয়েটার কাপড়ের দিকে আমরা লক্ষ্য করছি না, আমি দেখছি না আমার মেয়ের কাপড়ে, আমার মেয়ের গায়ের উপরে যে কাপড়টা আছে এই কাপড়টা বড় ধরনের আছে না কাপড়টা অতি সংকীর্ণ আছে। যেই উড়নাটা গায়ে দিয়ে বাড়ি থেকে বের হচ্ছে ওই উড়নার পরিমাণটা অতি সংকীর্ণ আছে না লম্বা আছে আজ আমাদের কোনো গুরুত্ব নেই। সম্মানিত দীনী ভাই ও বোন, অত্র আয়াতে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আপনি আপনার স্ত্রীদেরকে এবং বলুন আপনি আপনার কন্যাদেরকে এবং ঈমানদার নারীদেরকে, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের উপরে টেনে দেয়, যাতে করে তাদের চিনা অতি সহজ এবং আসান হয়ে যায়, ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না। সূরা আল আহজাব আয়াত নম্বর 59। সম্মানিত দীনী ভাই ও বোন, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি অলত্রে আরো বলেন, কুল লিল মুমিনাতি يغززن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আপনি ঈমানদার নারীদেরকে, যেই সমস্ত নারীরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করে, যেই সমস্ত নারীদের ভিতরে কোরআনের মর্যাদা আছে, আপনার মর্যাদা আছে, যেই সমস্ত নারীরা আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি করে এবং দাসত্ব করে, ওই সমস্ত পৃথিবীর নারীদেরকে আপনি বলে দিন, ইয়াকসুজনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টি সর্বদা নত রাখে, তারা যেন তাদের দৃষ্টি নত করে চলে, চলাফেরা যখন তারা করবে তারা যেন তাদের দৃষ্টি নত রেখে চলাফেরা করে। তারপরে দ্বিতীয় বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াইহফাজনা ফুরুজাহুন্না, এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হিফাজত করে। সম্মানিত দীনী ভাই ও বোন, অত্র আয়াতে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বয়ং আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন যে আপনি ঈমানদার নারীদেরকে জানিয়ে দিন, তারা যেন চলাফেরা করা করে, তারা যেন চলাফেরা করা কালে তাদের দৃষ্টি নত রাখে। যদি মানুষের আজ বিশেষ করে পৃথিবীর বুকে যেই সমস্ত মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে বিশ্বাস করে এবং যেই সমস্ত নারীরা
আল্লাহ তাবারক ও তাআলার উপরে বিশ্বাস করে এই সমস্ত নারীরা যদি তাদের দৃষ্টি নত রাখে এবং সর্বদা তাদের দৃষ্টি যদি নত রেখে চলাফেরা করে পার্থিব জগতে তাহলে বিশ্বাস করুন আপনি বিশ্বাস করুন এই পার্থিব জগৎ থেকে সম্প্রীতি ভালোবাসা এবং প্রেম করে যে মানুষ যে আজ বিপদের সম্মুখীন হচ্ছে মানুষ যে আজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতির যে শিকার হচ্ছে আল্লাহর কসম আজ পার্থিব জগতে প্রত্যেকটা নরনারী যদি তাদের দৃষ্টির হেফাজত করে তাহলে পার্থিব জগৎ থেকে অবৈধ মিলাবিসা অবৈধ ভালোবাসা অবৈধ সম্প্রীতি অবৈধ প্রেম এগুলো সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে পার্থিব জগৎ থেকে উঠে যাবে এই জন্য ইমানদার নারীদের কথা বলতে গিয়ে আমাদের বিশ্বনবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন হে নবী আপনি ইমানদার নারীদেরকে বলে দিন তারা যেন সর্বদা তাদের দৃষ্টি নত রাখে দ্বিতীয় বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে সম্মানিত দ্বীনি ভাই ও বোন এই আয়াতে মা এবং বোনদেরকে তাদের লজ্জা স্থানের হেফাজত করার কথা বলা হয়েছে মা বোনদের মধ্যে যাদের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশ্বাস আছে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জা স্থানের হেফাজত করার কথা বলছেন আল্লাহ এজন্য বলছেন যে মা ও বোনেরা তারা যদি তাদের লজ্জা স্থানের হেফাজত করে তাহলে জিনা বলে যে একটা হারাম কর্ম রয়েছে পার্থিব জগতে ব্যভিচার বলে যে একটা জঘন্য কর্ম রয়েছে পার্থিব জগতে এই ব্যভিচার এবং জিনা এটা চিরকালের মতো বিদায়ী হয়ে যাবে চিরকালের মতো এটা পার্থিব জগৎ থেকে বিশেষ করে মুসলমান এলাকা থেকে এগুলো অনন্তকালের জন্য বিদায়ী হয়ে যাবে এই জন্য এই আয়াতে যদিও মহিলাদেরকে লজ্জা স্থানের হেফাজতের কথা বলা হয়েছে কিন্তু এর একখানা উপরে আয়াত রয়েছে যেই আয়াতে পুরুষদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা লজ্জা স্থানের হেফাজত করার কথা বলেছেন সম্মানিত দ্বীনি ভাই ও বোন মা এবং বোনেরা আমাদের সকলকে লজ্জা স্থানের হেফাজত করতে হবে মা ও বোনেরা আমি আপনাদেরকে বলতে চাই আপনাদের ভিতরে যদি আল্লাহর বিশ্বাস থাকে আপনারা যদি আল্লাহকে এক ও দ্বিতীয় বলে বিশ্বাস স্থাপন করে থাকেন এবং আপনি যদি প্রকৃত একজন আল্লাহর খাঁটি বান্দা বলে দাবি করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার লজ্জা স্থানের হেফাজত করতে হবে যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দৃষ্টির হেফাজত করার কথা বললেন যেমন ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দৃষ্টি সর্বদা নত রাখার কথা বললেন ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আপনার লজ্জা স্থানের হেফাজত করার কথা বলছেন তারপরে তৃতীয় বাক্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন অত্র আয়াতে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আপনি পৃথিবীর সমস্ত ঈমানদার নারীদেরকে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লা মা জাহারা মিনহা তবে সাধারণত যা প্রকাশমান তা ব্যতীত সাধারণত যেটা প্রকাশ করতে হয় সেইটা আপনি প্রকাশ করবেন কিন্তু ইচ্ছা করে সৌন্দর্য দেখানোর উদ্দেশ্য করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্য করে আপনি নিজের গহনাগাটি পরিধান করবেন উত্তম কাপড় পরিধান করবেন আপনি নিজের পেটপিট দেখাবেন এটার কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরভাবে নিষেধ করছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা এ থেকে আপনাকে সতর্ক এবং সাবধান করছেন এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মতো ইমানদার নারীদেরকে বলছেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলতে বলছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না হে নবী মুহাম্মদ আপনি বলুন ইমানদার নারীদেরকে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে ইল্লা মা জাহারা মিনহা তবে যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত ওয়ালিউজরিবনা বিখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না
আল্লাহ তাবারক ও তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন আপনি ঈমানদার নারীদেরকে, তারা যেন তাদের গিরিবা ও বক্ষদেশ চাদর দ্বারা ঢেকে রাখে। হে নবী মুহাম্মদ, আপনি বলুন সমস্ত ঈমানদার নারীদেরকে, তারা যেন তাদের গিরিবা এবং বক্ষদেশ, তারা যেন তাদের গিরিবা ও বক্ষদেশ চাদর দ্বারা ঢেকে রাখে। সূরা আন-নূর আয়াত নাম্বার 31। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, অত্র আয়াতে মহান আল্লাহ তাবারক ও তাআলা সর্বপ্রথমে দৃষ্টি নত রাখার কথা বললেন, তারপরে আল্লাহ তাবারক ও তাআলা লজ্জা স্থানের হিফাজত করার কথা বললেন, তারপরে আল্লাহ তাবারক ও তাআলা সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করলেন, তবে যা সাধারণত প্রকাশমান তা ব্যতীত। তারপরে আল্লাহ তাবারক ও তাআলা মহিলাদেরকে, নারীদেরকে আল্লাহ তাবারক ও তাআলা বললেন, তারা যেন তাদের গ্রীবা ও বক্ষদেশ অর্থাৎ বুকের উপরে লম্বা ধরনের চাদর ঝুলিয়ে নিজের শরীরটাকে আবৃত করে নিতে হবে। এখন মা ও বোনদের মধ্যে কম্পিটিশন চলছে জানেন, অনেক মা ও বোনেরা পেট পিট দেখাতে ভালোবাসে, অনেক মা বোনেরা আছে নিজের চেহারা পরিদর্শন করতে ভালোবাসে, এমনও মহিলা আছে পার্থিব জগতে, বিশেষ করে আমাদের মুসলমানদের মধ্যে, যারা নিজেদেরকে, নিজেদের প্রতি পুরুষদেরকে, অপরদেরকে আকৃষ্ট করতে চায়। আরে অপরদেরকে আকৃষ্ট করতে চায় এই জন্য তো তার শর্টকাট কাপড় আছে তার শরীরে, তার উন্ডাটা অতি সংকীর্ণ আছে তার শরীরে, বড় ধরনের উড়না পরিধান কেন করছে না, এই জন্যই তো করছে না যে পরপুরুষেরা যেন আমার দিকে তাকায়, কেউ আমার পেটের দিকে তাকায়, যেন কেউ আমার বুকের দিকে তাকায়, কেউ যেন আমার চেহারার দিকে তাকায়। তবে মনে রাখবেন, যে সমস্ত মা ও বোনেরা স্বয়ং আল্লাহ তাবারক ও তাআলার প্রতি বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করেন, কবরকে স্মরণ করেন এবং ভয় করেন, তারা কিন্তু কোনো মতেই নিজের শরীর থেকে কখনো চাদর সরিয়ে রাখবে না, কখনো তারা তাদের শরীর থেকে চাদর সরিয়ে রাখবে না। অতএব কোন মা এবং বোন যদি তার শরীর থেকে চাদর টেনে রাখে, তার শরীরে যদি চাদর না থাকে, চাদরবিহীন অবস্থায় কোনো নারী নিজেকে মুসলমান দাবি করার পরে যদি ও চলাচল করে, বাড়ির বাইরে যদি বের হয়, তাহলে আল্লাহর কসম ওই মেয়েটি শরীয়তের দৃষ্টিতে একজন প্রকৃত মুসলমানের বাড়ির মেয়ে নয়, বরং ও একজন বেদিনের বাড়ির মেয়ে, একজন বেধর্মীর বাড়ির মেয়ে। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাবারক ও তাআলা জাহিলি যুগের নারীদের কথা উল্লেখ করেছেন। অতএব আমাদের মা ও বোনদেরকে জাহিলি যুগের নারীদের যে পরিবেশটা ছিল, সেই পরিবেশ থেকে আমাদেরকে বাঁচাতে হবে, সেই পরিবেশটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, সেই পরিবেশের বিপরীত আমাদের মা বোনদেরকে চলাচল করতে হবে। এটাই আল্লাহ তাবারক ও তাআলা অত্র আয়াতে বলতে চাচ্ছেন, আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য বলতে বলছেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, শুধু তাই নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অনত্রে আরো বলেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব। হে পৃথিবীর পুরুষ সম্প্রদায়, তোমরা শুনে নাও, হে পৃথিবীর পুরুষ সম্প্রদায়, তোমরা মনে রাখবে, যখন তোমরা কোনো অপর বাড়িতে কোনো কিছু চাইবে, অপর বাড়ির মহিলার কাছে কোনো কিছু চাইতে যাবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাঈ হিজাব, তো মনে রাখবে পর্দার আড়াল থেকে তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে। আপনি ব্যবহারিক কোনো সামান, ব্যবহারিক কোনো অস্ত্র, ব্যবহারিক কোনো পাত্র, ব্যবহারিক কোনো জিনিস আপনি যখন চাইতে যাবেন, তখন আপনাকে পর্দার আড়াল থেকে চাইতে হবে। আপনি ডাইরেক্ট অপরের বাড়িতে প্রবেশ করতে পারবেন না,
আপনি যদি অপরের বাড়িতে ডাইরেক্ট প্রবেশ করে থাকেন তাহলে আল্লাহর কসম শরীয়তের দৃষ্টিতে আপনি বিশাল বড় একখানা ভুল করেছেন, বিশাল বড় একখানা অন্যায় করেছেন। কারণ মহান আল্লাহ তাবারক তাআলা এখানে পুরুষদেরকে সাবধান করতে গিয়ে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তোমরা অপর বাড়ির কোনো মহিলার কাছে যদি কোনো ব্যবহারিক সামানপত্র চাও তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাও। জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তোমরা যদি পর্দার আড়াল থেকে চাও তাহলে মনে রাখো এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। তোমরা যদি পর্দার আড়াল থেকে মা এবং বোনদের কাছে অপরের বাড়িতে কোনো কিছু চেয়ে থাকো, যেমন অস্ত্র বস্ত্র পাত্র ইত্যাদি ইত্যাদি, তো তোমরা মনে রাখো পর্দার আড়াল থেকে চাইবে, সরাসরি অপরের বাড়িতে প্রবেশ করবে না। কারণ বলতে পারবে না, বলা যাবে না অপরের বাড়িতে অপরের মহিলারা কি অবস্থাতে আছে, সেই বাড়ির মেয়ে ছেলে কি অবস্থাতে আছে। অতএব অপরের বাড়িতে আপনি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারেন না। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দূরের কথা, স্বয়ং পৃথিবীর সমস্ত ইমানদার যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা কবরকে ভালোবাসে এবং কবরকে ভয় করে যে আমাকে কবরে যেতে হবে, আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে, হাসরে যেতে হবে, নিজের জীবনের আমাকে হিসাব দিতে হবে, নিজের যৌবনের আমাকে হিসাব দিতে হবে, নিজের কর্মের আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, ওই ব্যক্তি অপরের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে না। আপনি যদি প্রবেশ না করেন, গেটের বাহিরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে আওয়াজ দিতে হবে, আপনাকে পর্দার মধ্যে থাকতে হবে, সরাসরি আপনি অপরের বাড়িতে প্রবেশ করবেন না। বাইরে থেকে ডাকবেন, আব্দুল্লাহ আছে বাড়িতে? যদি আব্দুল্লাহ থাকে তাহলে আপনার কথার অ্যান্সার দেওয়া হবে, আর যদি আব্দুল্লাহ না থাকে তাহলে আপনি ওর বাড়িতে যাবেন না। আপনি যদি যান তাহলে আপনি চরম অন্যায় করেছেন, আপনি যদি যান তাহলে আপনি আল্লাহর আইন লঙ্ঘন করেছেন, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন। আর কোনো ব্যক্তি, বিশেষ করে ইমানদার নরনারী, যদি আল্লাহর নির্দেশকে অমান্য করে, আল্লাহর নির্দেশকে অস্বীকার করে, তাহলে সে নিজেকে যদি ইমানদার বলে ভেবে থাকে তাহলে তার ভাবাটাও চরম অন্যায় এবং ভুল হবে। সম্মানিত দীনী ভাই ও বোন, এই আয়াতে মহান আল্লাহ তাবারক তাআলা মানুষের মানসিক কুমন্ত্রণা থেকে পবিত্রতার একটা কারণ বলেছেন যে অপরের বাড়িতে অপর কোনো মহিলার কাছে কোনো যদি ব্যবহারিক কোনো সামানপত্র, কোনো জিনিস, কোনো কিছু যদি আমরা চাই তাহলে আমাদেরকে পর্দার আড়াল থেকে চাইতে হবে। আর বর্তমানে আমাদের মধ্যে এটার উপরে আমল নেই, আছে আমল আছে এটার উপরে? একেবারে আমল নেই। আমরা যে কারো বাড়িতে যে কোনো অবস্থাতে প্রবেশ করি, আরে ওর স্ত্রীর মাথার উপরে উড়না আছে কি না, কেমন করে তুই অপরের বাড়িতে কেমন করে প্রবেশ করলি, আরে যেই বাড়িতে তুই প্রবেশ করছিস একবার ভাবছিস না ওই বাড়িতে একজন সাবালিকা মহিলা আছে, ওই বাড়িতে একটা সাবালিকা মেয়ে আছে, জানি না মেয়েটা কি অবস্থাতে আছে, একবার তোকে ভাবা উচিত যদি ইমাম থাকে তোমার ভিতরে। এই জন্য আল্লাহ তাবারক তাআলা অত্র আয়াতে বিশেষ করে পৃথিবীর সমস্ত ইমানদার পুরুষদেরকে সম্বোধন করে বলছেন, ওয়াইদা সালতুমুহুন্না, যখন তোমরা অপর নারীদের কাছে কোনো কিছু চাইবে, ফাসালু হুন্না মিন ওয়ারাই হিজাব, তাহলে শুনো তোমরা পর্দার আড়াল থেকে চাইবে। জালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। সূরা আল আহসাব আয়াত নাম্বার 53। সম্মানিত দীনী ভাই ও বোন, আমাদের এই আয়াতগুলোর দ্বারাই আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারছি যে প্রত্যেকটা আয়াতে নারীদেরকে মর্যাদা দেওয়া হয়েছে, অতএব প্রত্যেকটা মা বোনকে নিজের মর্যাদাকে সংরক্ষণ করা এটা একান্তভাবে জরুরি। প্রত্যেক
একটা নারীকে পর্দা সহকারে চলার আদেশ দেওয়া হয়েছে। এই আয়াতগুলোর দ্বারাই যেটা আমরা সারমর্ম পেলাম সেটা হচ্ছে আমাদের আল্লাহ তাবারক তাআলা মা এবং বোনদেরকে পর্দার কথা বলেছেন, দৃষ্টি নত রাখার কথা বলেছেন, গ্রীবা ও বক্ষদের চাদর দ্বারা আবৃত করার কথা বলেছেন, এবং আল্লাহ তাবারক তাআলা লজ্জা স্থানের হেফাজত করার কথা বলেছেন। শুধু তাই নয়, মা এবং বোনেরা আমার, আপনারা মনে রাখবেন, কান খুলে শুনে রাখুন, আল্লাহ তাবারক তাআলা নিজের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। তবে যে সাধারণত যেটা সাধারণত সেটা আপনাকে প্রকাশ করতে হবে, সাধারণত ব্যতীত আপনি নিজের সৌন্দর্য প্রকাশ করে আপনি কাকে দেখাবেন, যাকে দেখাবেন সে তো আপনার দেখানো হারাম হয়ে যাবে। আপনার স্বামী ব্যতীত আপনি যখন অপর পুরুষকে দেখাবেন তাহলে আপনার অপর পুরুষকে নিজের সৌন্দর্য দেখানো এটা চরম অন্যায় হয়ে যাবে, এটা হারাম হয়ে যাবে। অতএব আল্লাহ তাবারক তাআলা বলছেন ইল্লা মা জাহারা মিনহা, তবে সাধারণত যেটা আপনি পরিধান করেন, বাড়িতে যেটা আপনি ব্যবহার করেন, তবে আপনাকে পর্দা সহকারে আপনাকে চলাচল করতে হবে, পর্দা সহকারে আপনাকে থাকতে হবে, চলতে হবে সেইভাবেই যেইভাবে আমাদের ঈমানদার নারীদেরকে আল্লাহ তাবারক তাআলা চলার আদেশ করেছেন। অতএব মা এবং বোন, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা নিজেদের হেফাজত করুন, আপনারা আপনাদের দৃষ্টির হেফাজত করুন, আপনারা আপনাদের লজ্জা স্থানের হেফাজত করুন। আল্লাহর কসম আমি বলতে বাধ্য হচ্ছি যে আপনি যদি আপনার লজ্জা স্থানের কিংবা আপনি আপনার দৃষ্টির কিংবা আপনি আপনার সৌন্দর্যতার যদি আপনি হেফাজত না করেন, তাহলে কিয়ামতের আগে আগে এই যে বর্তমান পরিবেশটা রয়েছে এই পরিবেশের সাথে কিন্তু জেনা এবং ব্যভিচার মিশে যাবে, জেনা এবং ব্যভিচার এই পরিবেশের সাথে মিশে যাবে। আজ আপনি হয়তো জেনার শিকার হচ্ছেন, কাল এমন একটা সময় আসবে মা ও বোন যে আপনার মেয়েও কিন্তু জেনা এবং ব্যভিচারের মতো একখানা কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। যখন আপনার মেয়ে জেনা এবং ব্যভিচারের মতো কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে, তখন কিন্তু আস্তে আস্তে করে, ধাপে ধাপে করে এই জেনা এবং ব্যভিচার বৃদ্ধি পাবে। এই জন্য এই আয়াতগুলোকে আমরা স্মরণে রাখার চেষ্টা করি। পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনারা বসে আছেন, আপনারা শ্রবণ করছেন, আমার কথাগুলো আপনারা শুনছেন, আমি আপনাদেরকে বলার জন্যই আজ বিশেষ করে আমি আপনাদের বিষয়টাই আমি তুলে ধরেছি। আজকের বিষয়টাই হলো আমার বেপর্দা নারী, আজকের বিষয়টাই হলো আমার বেপর্দা নারী। অতএব কোন নারী যদি নিজে বেপর্দা হয়ে থাকে তাহলে সেই নারী মুসলিম যদি দাবি করে থাকে তাহলে তার দাবি করাটা ভুল হবে। কোন নারী যদি ঈমানদারিনী দাবি করে থাকে যে আমি একজন ঈমানদারিনী তাহলে তার দাবি করাটা ভুল হবে। অতএব আপনার দাবি করা তখনই বৈধ হবে যখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মতো এবং আল্লাহ তাবারক তাআলার নির্দেশ মতো চলাফেরা করবেন পার্থিব জগতে। অতএব মা এবং বোনেরা, আপনারা পর্দার হেফাজত করুন, আপনারা আপনাদের দৃষ্টির হেফাজত করুন, আপনারা আপনাদের লজ্জা স্থানের হেফাজত করুন। নিশ্চয় আপনি যখন দৃষ্টির হেফাজত করবেন, নিশ্চয় আপনি যখন ইজ্জতের হেফাজত করবেন, নিশ্চয় আপনি যখন আপনার সৌন্দর্য প্রকাশ করবেন না অপরের কাছে, আল্লাহ তাবারক তাআলা আপনার হেফাজত করবেন, আল্লাহ তাবারক তাআলা আপনার হেফাজত করবেন। আপনি লজ্জা স্থানের হেফাজত করলে আল্লাহ আপনার হেফাজত করবেন, আপনি আপনার দৃষ্টির হেফাজত করলে আল্লাহ তাবারক তাআলা আপনার হেফাজত করবেন। আল্লাহ যদি আপনি এই নির্দেশ অনুযায়ী আপনি আপনার সৌন্দর্য অপরের কাছে যদি প্রকাশ না করেন তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি যে আল্লাহ তাবারক তাআলা আপনার অবশ্যই অবশ্যই হেফাজত করবেন।